উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে ভোট দেওয়ার আহ্বান জানালেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বলেন, কোনো কেন্দ্রে অনিয়ম পেলেই ভোট বন্ধ, জড়িতদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা, অনিয়মে প্রার্থিতা বাতিল হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। বলেন, রাজনৈতিক মতভেদ থেকে সহিংসতা কাম্য নয়। মাসের সাত তারিখ রোজ রবিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বার্তা নিয়ে 15ই নভেম্বর জাতির সামনে হাজির হয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। এবং এরপর থেকেই ভোট বর্জনকারী দল বিএনপি সহ তাদের মিত্ররা হরতাল অবরোধের মতো নানা কর্মসূচি দেয়। সেখান থেকে সৃষ্ট সহিংসতা, আগুনে মানুষ হত্যার ঘটনা ঘটাতে থাকে। এর মধ্যেই চলে নির্বাচনের নানা প্রক্রিয়ার অগ্রগতি। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্বাচন কমিশন নানা পদক্ষেপ নিলেও মাঝে মাঝে হোঁচট খেতে হচ্ছে ভোটের আয়োজনকারী সাংবিধানিক প্রতিষ্ঠানটিকে। বিচ্ছিন্ন সহিংসতায় প্রাণহানিরও ঘটনা ঘটছে। এমন পরিস্থিতিতে ভোটের আগের দিন শনিবার সন্ধ্যায় জাতির সামনে আবারও হাজির হলেন সিসি। জানালেন, ভোটকে সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা। জনগণকে অনুরোধ করছি, আপনারা সকল উদ্বেগ, উৎকণ্ঠা ও অস্বস্তি পরাভূত করে নির্ভয়ে, আনন্দমুখর পরিবেশে ভোট কেন্দ্রে এসে অবাধে মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করে মূল্যবান নাগরিক দায়িত্ব পালন করবেন। ভোট গ্রহণ কর্মকর্তারা নিরপেক্ষতা হারালে কঠিন ব্যবস্থা নেওয়ার কথাও জানান সিএসি। হুঁশিয়ারি দিলেন, ভোটে অনিয়ম করার প্রমাণ পাওয়া গেলে প্রার্থিতা বাতিলের। দায়িত্ব পালনে অবহেলা, শৈথিল্য, অসততা ও ব্যত্যয় সহ্য করা হবে না। কোনো প্রার্থী বা প্রার্থীর পক্ষে জাল ভোট, ভোট কারচুপি, ব্যালট ছিনতাই, অর্থের লেনদেন ও পেশি শক্তির সম্ভাব্য ব্যবহার কঠোরভাবে প্রতিহত করা হবে। প্রয়োজনে কেন্দ্র বা নির্বাচনী এলাকার ভোট গ্রহণ সামগ্রিকভাবে বন্ধ করে দেওয়া হবে। বললেন, রাজনৈতিক মতভেদ থেকে সহিংসতা কাম্য নয়। নির্বাচন প্রশ্নে রাজনৈতিক নেতৃত্বে মতভেদ রয়েছে, মতভেদ থেকে সংঘাত ও সহিংসতা কাম্য নয়। কিন্তু 7ই জানুয়ারির ভোটকে প্রায় 23,000 মতো দেশি বিদেশি পর্যবেক্ষক পর্যবেক্ষণ করবেন। কাউসার চৌধুরী, কুমু, ডিবিসি নিউজ, ঢাকা।